73তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হলো মুর্শিদাবাদের বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে। সেখানে সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি পতাকা উত্তোলন করেন। আজকের এই বিশেষ অনুষ্ঠানে কংগ্রেস কর্মী ও সমর্থকদের ভিড়ও ছিল রীতিমতো চোখে পড়ার মতন। আজকের এই প্রজাতন্ত্র দিবসে অংশ নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন চলুন শুনে নি। আজকে 73তম সাল বা বছর, স্বাভাবিকভাবেই 73 বছরে যখন প্রজাতন্ত্র পা দিল তখন স্মৃতি রোমন্থন করবার সময় নিশ্চয়ই আমার আপনার সকলের গর্ব হওয়া উচিত যে ভারতবর্ষে স্বাধীনতা এবং স্বাধীনতাকে সুরক্ষিত করবার জন্য যে রক্ষা কবচ, যে রক্ষা কবচের নাম ভারতবর্ষের সংবিধান, তা আজ 73 বছর পার করে দিল। আমি মনে করি এটা ভারতবর্ষের যে কোনো নাগরিকের জন্য এক অত্যন্ত গর্ব গর্ব করার দিন, কারণ আমরা 73 বছর পার করে দিয়েছি। আমাদের সংবিধানের মূল মন্ত্র কি জানেন? সত্যমেব জয়তে, ট্রু অ্যালোন। আমরা সত্যের জয়গান করি এবং সেই সত্যকে সামনে রেখে এই ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন এবং তার পরিণামে ভারতের সংবিধান। তার মানে এটা নয় যে ভারতবর্ষে ব্রিটিশ যখন ছিল তখন কোন আইন ছিল না, কোর্ট ছিল না, নিয়ম ছিল না, তা নয়। অবশ্যই ছিল, তখনও সংবিধান ছিল, কিন্তু সে সংবিধান ব্রিটিশ পার্লামেন্টে তৈরি হতো, ব্রিটিশ রাজ, ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা তৈরি করত। সে সংবিধানের উদ্দেশ্য ছিল ভারতকে লুট করো, ভারতকে শাসন করো, ভারতকে পরাধীন করে রেখো। তাই ফারাকটা এখানটা দিই যে সংবিধান হয়তো আমাদের ছিল, নিয়ম কারণ কোড ছিল, কিন্তু ভারতবাসী হিসাবে ভারতবর্ষের মানুষের দ্বারা নির্বাচিত হয়ে ভারতবর্ষের মানুষের প্রতিনিধি হয়ে আলোচনা করে ভারতবর্ষের প্রত্যেকটা অংশের, প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা বর্ণের মানুষের তাদের স্বার্থ, তাদের ভালো মন্দকে সুরক্ষিত করে সংবিধান রচনা করেছিল। আজকের দিনে তা সর্বসম্মতিতে ভারতবর্ষের পার্লামেন্ট, তখন যার নাম ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তাতে পাশ হয়েছিল। অর্থাৎ এটা মানুষের দ্বারা মানুষের ইচ্ছা অনিচ্ছার প্রতিফলনের একটা লঘু একটা ডকুমেন্ট। এই সংবিধান রচনা করার জন্য গুরু দায়িত্ব নিয়েছিলেন কে? বাবা সাহেব আম্বেদকর। তিনি বলেছিলেন শুধু রাজনৈতিক গণতন্ত্র শেষ করা নয়, রাজনৈতিক গণতন্ত্রের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক গণতন্ত্র দরকার, সামাজিক গণতন্ত্র দরকার। তাই সকলের জন্য সোজা, সকলের জন্য সুযোগ তৈরি করে সকলের অধিকারকে নিশ্চিত করতে হবে। এক সোশ্যাল ডেমোক্রেসি মানে উচ্চ নিচের ভেদাভেদ চলবে না, তবে না ভারতবর্ষ শক্তিশালী হবে। তাই শুধুমাত্র পলিটিক্যাল ডেমোক্রেসি নয়, পলিটিক্যাল ডেমোক্রেসির সঙ্গে ইকোনমিক ডেমোক্রেসি, সোশ্যাল ডেমোক্রেসি সব মিলিয়ে আমাদের এই সংবিধান। তাই আমি আর বক্তব্য দিয়ে যাবে ইকুয়ালিটি, সকলের সমান সুযোগ, ফ্র্যাটার্নিটি, সকলের ঐক্য, মূল ক্ষমতা মানুষের, এদিক ওদিক করলে ভোটে পাবলিক কাটাকাটি বাদ করে দিল। তাই আমরা যে যতই ভুটানি মারি চূড়ান্ত ক্ষমতা এ ভারতবর্ষের মানুষের। এমন করে সংবিধান তৈরি করা হয়েছে, আমরা যদি মনে করি পার্লামেন্টে গিয়ে ক্ষমতাকে চাকরিটা করে নিব,
স্বামীজি মনে করে ভারতের সবাইকে নাগরিক করে তাড়ি দিব পারা যাবে, স্বামীজি মনে করে ভারতের সবাইকে নাগরিক তাড়ি করে তাড়ি দিব পারা যাবে না। কেন জানে ভারতবর্ষের ক্ষমতা বিভাজিত, তিনটে ক্ষেত্রে বিভাজিত, একদিকে বিচার, একদিকে প্রশাসন, একদিকে আইন। আইন তৈরি করি আমরা, আইনকে বাস্তবায়িত করে প্রশাসন, আইন ঠিক না বেটি ঠিক করে ও বিচার। তাই আমি যদি পাইতারা করে মনে করি আমার হাতে ক্ষমতা আছে, আমি যা কিছু করে দিব, সুপ্রিম কোর্ট ওখান থেকে এক খেলা মারে আবার বাসাধারণ জায়গায় বসে যায়। সুপ্রিম কোর্ট কি করে, আমরা যে আইনটা করছি পার্লামেন্ট সেই আইনটা সংবিধান মোতাবেক কিনা, অর্থাৎ ওই যে সংবিধানটা তৈরি হয়েছিল সেই সংবিধান মোতাবেক কিনা সেটা দেখার দায়িত্ব কোর্টে বিচারে। তারা দেখবে আমরা যেটা বলছি সেটা আমাদের সংবিধান মোতাবেক কিনা মিলছে কিনা, একবার নাহলে দুবার, দুবার নাহলে তিনবার, তিনবার চারবার, পাঁচবার চলবে। অতএব সবকিছু মামার বাড়ির আবদার নয় যে আমি ভোট পেয়ে গেছি, আমার কাছে আমার বেশি ভোট দিয়েছে, আমার ছাপ্পান্ন ছাপি আছে, যা তুইটা করে নিব, এ ভারতবর্ষে সেটা হবে না। কেশবানন্দ ভারতী কেস করলো সুপ্রিম কোর্টে, সেই কেসের ফলাফলে সুপ্রিম কোর্টে কি রায় দিল, তেরোটা বিচারক রায় দিল। ভারতবর্ষের কোন নেতা, কোন পার্টি, কোন সরকার ভারতবর্ষের সংবিধানের যে মূল কাঠামো সেটাকে এদিক ওদিক করতে পারে, বেসিক স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন। আমাদের দেশের বেসিক স্ট্রাকচারটা কি, নফরত বুরি হ্যায় কিসে নিকাল দে, দিলো মে খালিস হ্যায় উসে ভি নিকাল দে, নফরত বুরি হ্যায় ইসে পারা নহীন চাহিয়ে ইসকো নিকাল দে, দিলো মে খালিস হ্যায় উসে ভি নিকাল দে। না তেরা না মেরা, না ইসকা না উসকা, ইয়ে বতন সবকা হ্যায়, হর হালত মে ইসে বচা লিয়ে। এ দেশ আমাদের সকলে, তাই সকলে মিলে দেশটাকে বাঁচাতে হবে। এই পতাকার একদিকে নির্বাচিত ত্যাগ প্রতীক্ষার প্রতীক, এই পতাকার আরেকদিকে সবুজ চিহ্ন বৃদ্ধি উর্বরতা পবিত্রতার প্রতীক, ইসলামের প্রতীক হিন্দুত্বের প্রতি গেরুয়া, ইসলামের প্রতি সবুজ, মাঝে শান্তি আর সত্যের প্রতি সারা চক্র আছে। এই চক্রের মানে কি, যতক্ষণ চলবে ততক্ষণ জীবন, যখন থামবে তখন মৃত্যু। তাই দেশকে এগিয়ে যেতে হবে, দেশকে চলতে হবে, সেই শপথ নিয়ে গণতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস আমাদের পালন করতে হবে।